presented by MN Multimedia. জানতে পারছি, কিন্তু আমি আসলে ততটা ক্লিয়ার না। তো আমি চাচ্ছি যে আমাদের ক্যামেরার মাধ্যমে আমি সহ আমার পরিচিত জন যারা আছে তারা সবাই যেন আপনার সম্পর্কে জানতে পারে। তো আপনার জীবন স্টোরিটা শুনব। তো সর্বপ্রথম প্রশ্ন হলো যে আপনার মানে জন্মস্থান কোথায়, সেই বিষয়টা। আমার জন্মস্থান ময়মনসিংহ শহরেই, বাউন্ডারি রোডে। আপনার খাঁটি মানে ময়মনসিংহেরই সন্তান? আচ্ছা, তো আপনার বাবা মা কি বেঁচে আছে? মারা গেছেন প্রায়, ফাদার মারা গেছেন একটু 5-6 বছর 2013-তে, আর আমার মা মারা, আজকে আমার মার মৃত্যুবার্ষিকী 2 ডিসেম্বর 2002 সালে আমার মা মারা গেছে। ও, খুব মানে এমন একটা সময় আপনাকে প্রশ্ন করলাম হয়তো। তো যাই হোক, আপনারা ভাই বোন কতজন? আমাদের বোন নেই, আমরা 3 ভাই। তাহলে আপনি কি সবার বড়? আমি সবার বড়। আর আপনার যে 2 ভাই আছে তারা কি করে? একজন চ্যানেল আপনার ওই যে সময় চ্যানেলে আছেন, আপনার নিউজে আছে, আরেকজন হচ্ছে ব্যবসা করেন আর কি, ছোট ভাই। 2 ভাই আর কি। ও আচ্ছা, তো আরেকটা প্রশ্ন হলো যে শুনেছি যে আপনি এখনো বিয়ে শাদি করেন নাই। আচ্ছা যাই হোক, বিয়ে শাদি কেন করেন নাই? তবে আসলে কি আপনি মানে হয়তো কাউকে, এরকম তো হয় যে ভালোবাসা মানুষজন থাকে তাদেরকে হারিয়ে ফেললে হয়তো মনের ভিতর তিক্ষি থাকে যে হয়তো আমি কোনোদিন বিয়ে শাদি করবো না। তো আপনার জীবনে এরকম কোন ঘটনা ঘটেছিল যে যার জন্য আপনি এখন পর্যন্ত আপনি বিয়ে শাদি করেন নাই? এ বিষয়ে আসলে আমি কিছু বলতে চাচ্ছি না, মানে একান্ত পার্সোনাল ব্যাপার, তবে হয়তো বা করেও ফেলতে পারি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, যদি আপনি বিয়ে শাদি করেন, আমি সহ আমাদের দর্শক যারা আছে তাদেরকে নিয়ে হয়তো আপনার ইনভাইটে অবশ্যই অংশগ্রহণ করব। তো যাই হোক, তবে আপনি আপনার মানে বয়স কত চলতেছে সে বিষয়টা যদি, এটাও কি বলতে হবে? না, আমি চাচ্ছি যে আপনার লাইফ স্টোরিটা জানবো আর কি, পুরো স্টোরি। 40 আপ, বয়স অনেক হয়ে গেছে। মানে বর্তমান বিশেষ করে বাংলাদেশের মানুষের গড়াইয়ের তুলনায় আপনার বয়স অনেক হয়ে গেছে। তো তো আরেকটা প্রশ্ন করি যে বিষয়টা, আসলে হাটিয়ার কথা বলি নাকি? একবারে স্টিল নাও থাকলে হয়তো ভালো লাগতেছে না। তো দাদা, আমি আরেকটা ছোট প্রশ্ন ছিল, শুনেছি যে আপনি আপনার জীবনে যতটুকু সময় ব্যয় করেছেন যার তার ভিতরে মানে হয়তো মানুষের মুখে বা অন্য কারোর মাধ্যমে শুনতে পেরেছি যে আপনি বিভিন্ন ইয়েতে নাটক বা আপনার আসলে হয়েছে কি যে শিল্পচর্চা মানে সংস্কৃতির কে অনেক ভালোবাসেন, তো আসলে কথাটা কতটুকু সত্য আসলে এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু বলতেন। 100% সত্যি, 100% সত্যি। কারণ আমি একটা জব করতাম, পরবর্তীতে জবটা থাকেনি, বিদ্যুতের সুপারভাইজার চাকরি করতাম, বিভিন্ন টুকটাক করছি, কিন্তু এখন আমার ধ্যান জ্ঞান সবটাই আমাদের টেলিমুভি নিয়ে, আমাদের নাট্য অঙ্গন নিয়ে, সাংস্কৃতিক অঙ্গন নিয়েই। এটা 100% সত্যি, এটাতে কোনো ভুল নাই, এবং আমি শেষ জীবন পর্যন্ত এটাতেই থাকতে চাই। এর বাইরে আমার কিছু হয়তো বা করা হয়ে উঠবে বলে আমার মনে হয় না। তো আপনি যে, হ্যাঁ, যেটা করে হয়তো মানুষ এক একজনে এক একটা আগাই, আমরা এদিকে আসি না, এক একজনে যে যেটা করে তার কাছে হয়তো সেটা ভালো লাগে। তো আমার প্রশ্ন হলো যে আপনি যেটা করতেছেন আপনি এতে কি স্যাটিসফাই, মানে আপনি কি সুখী, মানে এটা করে কি আপনার লাইফটা কি ভালোভাবে যাচ্ছে বা যাবে ভবিষ্যতে, আপনি কি আশা করেন? আসলে ভবিষ্যৎটা তো ভবিষ্যতে বলতে পারেন, এখন পর্যন্ত কোনো মতে চলছে আর কি, চলে যাচ্ছে কোনো মতে, শিল্প সংস্কৃতি নিয়ে আর কোনো মতে চলছে, চলেই যাচ্ছে। তাতে আপনার নাটক করে অথবা স্ক্রিপ্ট লেখে, আপনি তো স্ক্রিপ্ট ভালো ভালো স্ক্রিপ্ট লেখেন, হয়তো আপনার লেখা অনেক গল্প নাকি ইউটিউব এবং কি মঞ্চায়িত হয়েছে আপনার নাটক বা গল্প,
তো আমার প্রশ্ন হলো যে আপনি যে স্ক্রিপ্টগুলো লেখেন, এত কষ্ট করে লেখেন, তো এর মানে প্রাপ্ত আপনার মূল্যায়নটা কি পান, মানে এর যথার্থ মূল্যায়নটা? প্রশ্ন করেছেন মোশাররফ ভাই। বেশিরভাগ ক্ষেত্রেই আমি পাই না, শুধু আমি না, আমার মনে হয় যারা লেখালেখি করে, নাটক লেখে বা পেশাদার হিসাবে কাজ করে, তারা তাদের প্রাপ্য সম্মানই কতটুকু পায় আমার জানা নেই। তবে হ্যাঁ, ভালোবাসার দিক দিয়ে যদি বলা যায়, শ্রদ্ধার দিক দিয়ে যদি বলা যায়, যেমন আমার লেখা নাটক যেগুলো আমাদের মুমসিং স্থানীয়ভাবে হচ্ছে, সবাই আমাকে দিয়েই লেখায়, আমাকে দিয়েই কাজগুলো করায়, এবং আমি তাদের হয়ে সেই কাজগুলি মানে প্রাপ্তির আশা না করি আমি লেখি। কিছু প্রাপ্তি হয়, কিছু প্রাপ্তি হয় না, এই আশা নিরাশার মধ্যেই মনে করেন যে আমাকে কাজগুলো করতে হয় আর কি। মানে এক কথায় আপনি শুধু টাকাকে ভালোবেসে না, আপনি কাজকে ভালোবেসে আপনি কাজগুলো করেন। বলছি 100% আমি কাজকে ভালোবেসে, যে আমি ছোটোকাল থেকে, মানে আমি যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি অভিনয় লাইনে আসবো, সাংস্কৃতিক জগতে আসবো। এবং আসলে সত্যি কথা কি, আমি নাটক লিখতে আসলে আসি নাই, আমার মূল টার্গেটটা ছিল অভিনয় করা। অভিনয় করার জন্য আসার জন্য পরবর্তীতে আমি গ্রুপ থিয়েটারে ভর্তি হই। গ্রুপ থিয়েটার থেকে একটি সংগঠন করতাম, সেই সংগঠন থেকে আমি নিজে বের হয়ে তারপর আমি নিজে একটি সংগঠন দিই, জাগরণী নাট্যগোষ্ঠী। পরে সেখান থেকে যে কোনো কারণেই হোক বের হয়ে এখন যেটা করেছি সেটা হচ্ছে এসবি মিডিয়া। সেখান থেকে আমি যে ভিজুয়াল নাটকগুলো পাশাপাশি মঞ্চ এগুলি করে যাচ্ছি আর কি, আর অন্যরা যারা করছে তাদের কাজও আমি করে যাচ্ছি আর কি। এবং আমৃত্যু সেটা করে যাওয়ার ইচ্ছা আবার রাখি এখন পর্যন্ত। আচ্ছা, তো আমার আরেকটা প্রশ্ন আপনার মাথায় আসলো, যে যে বিষয়টা হলো যে প্রত্যেকটা মানুষই কিন্তু একাকিত্ব কিন্তু আপনার এই প্রশ্নের আগেই করা উচিত ছিল, যে প্রশ্নটা আমি এখন করতেছি, যে যে বিষয়টা হলো যে মানুষ তো মনে করে যে একাকিত্ব সমাজে বাস করতে পারে না, থাকতে পারে না, চলতে পারে না, এটি স্বাভাবিক, সেটাই চিরন্তন সত্য, তাই না? তো আপনি যে একা আছেন, তো আপনার একা থাকার ভিতরে আপনার মানে যে আপনার যে চাহিদা, যেমন মনে করেন যে মানে আপনার প্রয়োজনে কারো হেল্প, তাই না, রান্নাবান্না থেকে শুরু করে, মানে আসলে সব কিছুই কিন্তু মানে একটা একটা যে কোনো মানুষই, নারী হোক আর পুরুষ হোক, সে কিন্তু মানে একাকিত্ব মানে থাকতে পারে না, আর থাকাটাই সেটা অস্বাভাবিক, কারণ এটা কী বলবো আর, এটা এটা এর থেকে আর বড়ো কোনো যুদ্ধ না, কঠিন একটা যুদ্ধ। ব্যাপারটা আমি দুইভাবে ভাবি। জি, ছোটোকালে আমি খুব আমি কিন্তু ভীতু ভীতু ছেলে ছিলাম। আচ্ছা, এখনও ভীতু খুব একটা সাহসী না, এবং আমি ঘরে একা থাকতেও আমি ভয় পেতাম। আচ্ছা আচ্ছা, আমি আমি আত্মীয় স্বজন মানে আমার দুপাশে মা এবং বাবা থাকতে হতো, তাদেরকে জড়িয়ে ধরে আমি ঘুমাতাম রাত্রেবেলা। যখন আমার বাথরুমেরও দরকার পড়তো তখন আমার মা বা বাবাকে আমি দাঁড়িয়ে রেখে আমি সেখানে যেতাম, যাতে আমাকে ভূতে না ধরে। ভূতের একটি কাল্পনিক ভয়ও আমার ছিল। আচ্ছা, তখনকার কোথায়? কিন্তু ধীরে 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 পরিস্থিতির চাপে নিজে নিজে কেমন জানি মানে এখন একাকিত্বটাই সঙ্গী হয়ে গেছে। সেই একজন গায়কের গানের মতোই বলা যায়, আমাকে আমার মাঝে থাকতে দাও, আমি নিজেকে নিয়ে নিয়েছি গুছিয়ে, এরকম ভাব এসে গেছে। আসলে এখন অভ্যাসই হয়ে গেছে এভাবে একা থাকতে থাকতে। হ্যাঁ, তবে হ্যাঁ, মাঝে মাঝে যে আমি একাকিত্ব বোধ করি না, মাঝে মাঝে যে একটা সঙ্গীর অভাব হয় না, তা কিন্তু না, তা হয়। আর একটি বিষয় যে যখন আমি কালচার অঙ্গনের আমার ভাই বোনদের সাথে থাকি, তখন আমি মনে করি এটাই আমার একটা পরিবার, তাদের সাথেই আমার সুখ দুঃখ, মান অভিমান, ঝগড়া যেটাই বলেন সবই আমার তাদের সাথে আমার শেয়ার করা হয়ে যায় না, তখন আমি ই করি না। ওই রাতের কিছুক্ষণ সময় কয়েক ঘন্টার জন্য, আর আমি যতক্ষণ ফ্রি থাকি মানে অবসরে থাকি লেখালেখির চেষ্টা করি, সেটা দিয়ে আমার কিছুটা সময় চলে যায়। আসলে হচ্ছে যে যাই কিছু বলেন, যাই কাজ করেন, তারপরেও মানুষের ভিতরে আপনার ভিতরে যে একটা শূন্যতা কাজ করে, সেটা কিন্তু আপনি আমাদেরকে বলতে চাচ্ছেন না, কিন্তু সেটা আমরা বুঝতে পারি, কিন্তু শূন্যতা কিন্তু মানে আমি কিন্তু বলেছি যে জি জি মানে বিশাল 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 শূন্যতা, বিশাল শূন্যতা যে আপনার ভিতরে কাজ করে, সেটা তো অবশ্যই আপনি ফিল করেন, তখন আপনার খুবই আমার মনে হয় যে আপনার অনেক খারাপ লাগে বা অনেক কষ্ট লাগে, এটি স্বাভাবিক। তো আপনি আপনি আমার আরেকটা প্রশ্ন হলো যে আপনার বাবা মা বা আপনার বাবা মা যখন বেঁচে ছিল, বা আপনার ভাই বাদার যারা আছে, ভাই আছে যারা আত্মীয় স্বজন আছে,
তারা কি আপনার বিয়ে শাদীর ব্যাপারে কখনো কি এমন ভাবে ফোর্স করেছিল বা চাপ দিয়েছিল? সেই সময় আমাকে, আমি যে প্রশ্ন শেষ হোক, যে ফোর্স করেছিল যে তুমি বিয়ে করো, হ্যাঁ তোকে বিয়ে করতেই হবে, কেন করবি না, এত লেট করতেছিস কেন, বা আপনারই বা কি তখন কি আপনি বলেছিলেন, যদি এই বিষয়টা যদি আমাকে একটু ক্লিয়ার করতে। না না না, আমার বাবা মা যতদিন বেঁচে ছিল ততদিন মানে ওই রকম কিছু হয়নি। তখন আমি হঠাৎ চাকরি টাকরি করতাম বা নাটক টাটক নিয়ে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, বাবা মা যে একদম বলতো না, চিন্তা ভাবনা করতো যে তোকে বিয়ে করাবো, তোকে সংসারে করাবো, এইসব আলোচনা চলতো। অনেকটা বলা যায় যে আমি বোধ হয় একটু অনীহা প্রকাশ করতাম, তখন বিয়ের জন্য এত চিন্তা ভাবনা আমার ছিল না। কীভাবে এই নিজেকে এই লাইনের মধ্যে প্রতিষ্ঠিত করা যায়, কীভাবে নাট্য অঙ্গনে প্রতিষ্ঠিত করা যায়, নাট্যকার হওয়া যায় বা অভিনেতা হওয়া যায়, এই চিন্তাটাই আমি এত বেশি করতাম। তখন আর ওই সংসারে হওয়ার মতো মানে আমার চিন্তা ভাবনা তখন আমাকে করতো না। তা আমার আগে কিন্তু আমার আপন দুই ছোটো ভাই কিন্তু বিয়ে করছে, ওরা কিন্তু আমার থেকে ফার্স্ট ওরা করে ফেলেছে, কিন্তু আমার অতটা কিন্তু সেটা কী করতো কখনো হয়নি বলেই উদয় হয় না। কিন্তু আপনি আপনি কি আপনি কি এখন নিজে নিজে মানে মন থেকে কি আপনি এটা ফিল করেন যে আপনার মানে আসলে সংসার মানে সংসার অথবা আপনার জীবনসঙ্গী মানে লাইফ পার্টনার আপনার আরও আগে করা উচিত ছিল বা দরকার ছিল, সেটা কি আপনি মন থেকে কি আপনি এখন এটা ফিল করেন যে আসলে এরকম ছিল, প্রয়োজন ছিল? খুব কঠিন প্রশ্ন। মাঝে মাঝে তো এরকম মনেই হয় যে আচ্ছা, আমি যদি আগে যদি একটা বিয়ে করতাম, হ্যাঁ আমি যদি আমার পাশে একটা স্ত্রী থাকতো, আমার একটা সন্তান থাকতো, আমি তাদেরকে নিয়ে সংসার জীবন পালন করতাম। তবে আমার একটা চিন্তা আমার থাকতো আগে, একটা চিন্তা মাঝে মধ্যে উকি দিত, এটা সত্য কথা, যে আমি আমার ওয়াইফ যদি একটা সাংস্কৃতিক জগতের কেউ হয়, সে আমার সাথেই কাজ করলো, আমার সাথেই করবে, আমার সাথেই কাজ করতে হবে তা না, সে সংস্কৃতি মনা হবে, সে ভালো ভালো কাজ করবে, সে আমাকে প্রেরণা দিবে এবং সে আমার সুখ দুঃখ সব কিছু ভাগাভাগি করে নেবে, এরকম মাঝে মধ্যে চিন্তা ভাবনা হতো অবশ্য। আর আপনি যেটা বললেন ওই বাবা মা মাঝে মধ্যে আলোচনা যে করতো না তা না, কিন্তু তখন অতটা আমি মনে করেন যে আমি এটা ভাবিনি আর কি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো আপনি এখন মানুষের মানে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে কয়েকটা জিনিসের প্রয়োজন হয়, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, তাই না? আপনার বাসস্থান বলতে আমি যে তিনটা এখানে যে মূল তিনটা আছে প্রশ্ন আছে সে বিষয়টা হলো যে অন্ন, যে আপনি খাদ্যের যে বিষয়টা, খাবার দাবারের যে বিষয়টা, সেটা আপনি কিভাবে আপনার চাহিদাটা মানে মিটান, কিভাবে মানে চাহিদা বলতে সেটা আপনি কোথায় খান, ঠিক আছে কিভাবে খান, মানে আপনি যদি এই বিষয়টা, তারপরে এখন আছেন কোথায় আছেন, মানে বাসস্থান, আমার বাসস্থান, না মানে এই তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্নই আমি চাচ্ছি যে ক্লিয়ার কথাটি আমি চাচ্ছি আর কি। অন্ন, বস্ত্র, বাসস্থান, বস্ত্রটা একটু মাইনাস হবে, আমি অন্ন এবং বাসস্থানেরটাই বলি, সে দুটোই বাইরে বাইরে, বাইরে বাইরে মানে আমাকে হোটেলেই বেশিরভাগ খাওয়া দাওয়া হয়। আর মাঝে মধ্যে আমাদের এই যে বন্ধু বান্ধব নাট্য অঙ্গনে শুটিংয়ে থাকলে বা বিভিন্ন জায়গায় গেলে সেখানে খাওয়া দাওয়া করে ফেলি। আর একটা বিষয়, বাসস্থান তো আমি ভাড়া বাসাতেই থাকি, ভাড়া দিতে হয়, হ্যাঁ ভাড়া বাসাতেই থাকি, নিজস্ব বাড়ি নেই, এই কোনো মতে চলছে আর কি, টেনে টেনে আর কি। আর বস্ত্র তো এইভাবেই চলছে, হ্যাঁ অন্ন, বস্ত্র, বাসস্থান এইভাবেই হচ্ছে। হ্যাঁ, তো জীবনের তো অর্ধেকটা সময় চলেই গেছে, আর ওইটা নিয়ে আর বেশি ভাবি না, আমার তেমন কোনো আর প্রাপ্তিও নেই। তবে একটা প্রাপ্তি হয় যে আমার যে অসম্পূর্ণ কাজগুলো, আমি যে সব কাজগুলি করতে চাচ্ছি আমার নাট্য অঙ্গনে, সেগুলি আমার করতে পারলে আমার ভালো লাগে আর কি। বা আমি যাদেরকে নিয়ে কাজ করছি তারা যদি কোনো কাজ করতে পারে, তারা যদি আমার একটি নাটক সুন্দরভাবে মঞ্চায়ন করতে পারে, আর একটা বিষয় যে আমার প্রাপ্যটা যদি আমাকে সুন্দরভাবে তারা দেয়, তাহলে আমি খুশি। আমার আর এর বাইরে তো আর আমার কিছু চাওয়ার নেই, তাও থাকতেও পারে না আর কি। আচ্ছা আচ্ছা, না তারপরেও একটা জিনিস হলো যে আপনি একটা স্ক্রিপ্ট লেখছেন, কারণ হলো মনে করেন যে কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, কেউ রিক্সা চালায়, কেউ মনে করেন যে আপনার কৃষি খামার করে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি তো মানে অল আদার্সের সব সাইডে আপনি মনে করেন যে আপনার, আমি মনে করি যে আপনি অফ রাখছেন, হয়তো ইচ্ছাকৃতভাবেই হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক, কিন্তু আপনি আর কিছুই করেন না, ঠিক আছে?
তো আপনি স্ক্রিপ্ট লেখেন বা নাটক মানে অভিনয় নিয়ে আপনি যেমন আপনার মানে লাইফটা একদম শেষ করে দিচ্ছেন, তো আপনার এই লাইফে, হ্যাঁ আপনার আসলেই হচ্ছে যে আপনার তো প্রাপ্যটা তো আমার মনে হয় যে আপনাকে কি এর আগেও হয়তো করেছি প্রশ্নটা যে আপনার প্রাপ্যটা তো আপনার চাহিদা মতো কি আপনাকে তারা মানে ফিল আপ করতে পারে, যে একটা স্ক্রিপ্ট লেখলাম আমার যে পারিশ্রমিক সেটা আমার 2000 টাকা হলে ভালো হতো কিন্তু সেখানে মনে হয় যে 200 টাকা দিয়ে মনে করেন আপনাকে মাথায় হাত বুলিয়ে আপনাকে বিদায় করতেছে বা এরকম কিছু, নাকি আপনি চাচ্ছেন 200 টাকা কিন্তু দিচ্ছে আপনাকে 2000 টাকা এরকম কিছু? আপনার যে কথাগুলি বললেন দুটোই সত্য, কখনো কখনো এমনও হয় মাথায় হাত বুলিয়ে দেয়, আবার কখনো কখনো প্রাপ্যটাতে, তো বেশিরভাগ ক্ষেত্রে চিনা জানা যারা আমার কাছে আসে তাদেরকে আমি ওইভাবে ফোর্সও করতে পারি না এবং তারাও হয়তো বা আমাকে সে ফোর্স না করাতে সেভাবে আমার প্রাপ্যটা দেন না বা দিতে পারেন না বা দেওয়া প্রয়োজন মনে করেন না, আমি এটাই মনে করি। নাকি না মানে আপনার আপনার এখানে আমি যে আরজিস্টে আমি একটা ওয়ে বের করে দিচ্ছি, নাকি আপনি এটা চাচ্ছেন যে না হ্যাঁ সবাই নতুন যারা আসতেছে বা পুরাতন যারা আসতে সবাই কাজ করুক আমাকে নিয়ে কাজ করুক, যেন আমি সবাইকে নিয়ে যেন আমি চলতে পারি বা তাদের কাজের আগ্রহটা যেন থাকে, আমার এত ডিমান্ড নেই, না আপনার এরকম ডিমান্ড নেই সেই বিষয়টাই মানে আপনি কি এরকম কিছু মানে করতে চাচ্ছেন? আপনি আমি আবারও বলছি যে দুটোই সত্যি। এখন কথা হচ্ছে কি আমি কিন্তু এটা অবশ্যই চাবো যে আমার আমার লেখাগুলি, শুধু আমার লেখা না, যে কোনো রাইটারের, যে কোনো পরিচালকের, যে কোনো অভিনেতার তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হোক এবং নতুন রেগে আসুক সবাই ভালো ভালো কাজ করুক, কিন্তু যার যেটা সম্মান যার যেটুকু প্রাপ্য আর কি সেটা যেন দেওয়া হয়, সেটা যদি না দেওয়া হয় তাহলে তো হবে না। এখন সব কিছুরই একটা মূল্য আছে, সেই মূল্যটা যদি ন্যূনতম মূল্যটাও যদি শিল্পীদেরকে না দেওয়া হয়, একটা আর্টিস্টকে না দেওয়া হয়, একজন রাইটারকে না দেওয়া হয় তাহলে সে চলবে কীভাবে? এটা আমি একা না, আমি সকলের প্রতিনিধি হয়ে বলতেছি, আমি ঢাকারও এমন কয়েকজনের নাম শুনছে পত্রিকায় আমি পড়ছি যে তাদের রাইটার হিসাবে তাদের সম্মান তেমন একটা পান বললে আমার মনে হয় না, মানে তারা বলছেন অনেকবার। হ্যাঁ আর যে একটা স্ক্রিপ্ট লিখলো, একটা স্ক্রিপ্ট তৈরি করলো, একটা একটি নাটক লিখলো, একটি গল্প লিখলো, সেই গল্পটা হচ্ছে একটা একটা বীজ, সেই বীজের থেকেই কিন্তু পরবর্তীতে কিন্তু ওটা একটা গাছ হবে, সেটা টেলিফিল্ম হতে পারে, সিনেমা হতে পারে, নাটক হতে পারে। হ্যাঁ তো সেই বীজটা রক্ষার জন্য দরকার কি পানি, সেই পানিটা কি, সেই পানিটা হচ্ছে গিয়ে তা কি ইকোনমিক্যাল সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট। একটা রাইটার যেমনই হোক তার তো খেতে হবে, ঘুমাতে হবে, তার পরিবার থাকতে পারে, তাকে তো আমরা ঠকাতে পারি না। আর একটি কথা আছে, শ্রমিকের ঘাম মুছার আগে তার শ্রমের দামটা দিয়ে দাও, কারণ সেটা যদি না দেয় তাহলে তো হবে না। আপনি একজন চিত্রগ্রাহক, আপনি একজন সম্পাদক, হ্যাঁ আপনাকে আমি একটা নিয়ে গেলাম, আপনাকে আমি একটা কাজ করিয়ে টরিয়ে আপনার যোগ্য সম্মানই আমি দিলাম না, এক কাপ চা খাইয়ে বিদায় করে দিলাম, তাহলে তো হ্যাঁ এটা ভালো হলো না। যার যেটা সম্মান সেটা তো করতেই হবে। আচ্ছা তো শুনেছি আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী আছে বাংলাদেশের, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তো ওনার এখন যে বর্তমান উদ্যোগ তাতে যারা মানে অনেক কাল থেকেই মানে আদিক মানে অনেক মানে যুগের পর যুগ ধরে যারা এই লাইনে আছে, যেন নাটক সিনেমা নাটক টাটক নিয়ে মঞ্চ নাটক বা বিভিন্ন এইগুলো নিয়ে কাজ করে বা এখন তারা হ্যাঁ সর্বশান্ত, তাদের আর কোনো পথ নাই, হ্যাঁ মানে আর তাদের কোনো পথ নাই আর তারা এখন কিছু করতেও পারে না, না পারে রিক্সা চালাইতে, না পারে মানুষের কাজ করতে, মানে তিন বেলার ভিতরে যদি একবেলা সে যদি পানি খেয়েও যদি থাকতে পারে তারপরে কারো কাছে হাতও বাড়ায় না বা সে কোনো কিছু করেও না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা শুনেছি যে এরকম খুঁজে খুঁজে প্রতিভাবান মানে লোকদেরকে যারা এই সকল অঙ্গনের সাথে জড়িত তাদেরকে একটা অর্থের ব্যবস্থা, বাসরিক একটা অর্থের ব্যবস্থা করেছে, যে সেই বিষয়টা কি আপনি কিছু জানেন? হ্যাঁ জানি, জানি না কেন, এবং আমি আমি নিজেও পেয়েছি শিল্পকলা একাডেমির কল্যাণে, আমি নিজেও পেয়েছি। হ্যাঁ এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন উনি অবশ্যই একজন সাংস্কৃতিক বান্ধব, এই সরকার সাংস্কৃতিক বান্ধব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে শিল্পীদেরকে অনেক টাকা অনুদান দিচ্ছেন সেটাও আমরা জানি। হ্যাঁ তবে আবার অনেকেই আছেন লজ্জায় হোক বা পরিস্থিতির চাপে পড়ে হোক
বা বিভিন্ন কারণেই হোক, ওনারা এই এই মানে সাহায্যটা চাইতে পারছেন না। হ্যাঁ, তাদেরটা উনি তো আমাদের প্রধানমন্ত্রী তো জানতে পারছে না। সেটা উচিত যেসব জেলায় যেসব এলাকাতে প্রতিভাবান লোকরা আছে, যারা একরকম অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, যারা তাদের যোগ্য সম্মানই পাচ্ছে না, হ্যাঁ, জেলা প্রতিনিধিরা যদি সেটা কালেক্ট করে করে ওনার সামনে জানায়, অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা অবশ্যই সাড়া দিবেন এবং দিচ্ছেনও। হ্যাঁ, অবশ্যই। এবং তার আমলে যথেষ্ট পরিমাণ সাংস্কৃতিক চর্চা হচ্ছে। তিনি সংস্কৃতির জন্য তিনি প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা কলাকুশলীকে তিনি নিজ হাতে তিনি সাহায্য করছেন, প্রশাসনিকভাবে সাহায্য করছেন। আমরা তাকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং তিনি সত্যই একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছেন। আচ্ছা, তো আমি যে প্রশ্ন করেছিলাম আরেকটু আমার একটু বুঝতে বাকি রয়েছে উত্তরের পাশাপাশি, সে বিষয়টা হলো যে আমি প্রশ্ন করেছি এটা যে সেই শিল্পী বা যে যার কথা বললাম যে উনি বার্ষিক একটা ভাতা পাবে আর কি, হ্যাঁ, ভাতা পাবে, সেই লিস্টে কি আপনার নামটা কি আপনার উঠে আছে? আমার শিল্পকলার থেকে আমি গত বছর পেয়েছি একটা ভাতা পেয়েছি, গত বছর অনেকদিন করার পরে শিল্পকলার থেকে আমার একটা ভাতা, অসচ্ছল শিল্পী হিসাবে একটি ভাতা আমাকে দেওয়া হয়েছে, গত বছর আমি পেয়েছি, আশা করি এবছর থেকে সেটা পাবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আপনি, তবে সেটা যথেষ্ট পরিমাণ নয়, সেটা একটা আছে একটা, যাই হোক, আপনি মানে ওটা অনেক পরে সেটা আমাদের পেয়েছি, অসচ্ছল শিল্পী ভাতা আর কি। আচ্ছা আচ্ছা, তো জননেত্রী শেখ হাসিনাকে আপনার পক্ষ থেকে কি আপনি তাকে কিছু বলতে চান? আসলে না বলতেই উনি শিল্পীদের অনেক কিছু দিয়েছেন, আমার কিছু বলার নাই। তারপর আমরা সুস্থ সংস্কৃতি আমরা করতে চাই, আমাদের ময়মনসিংহ শহরে যেন একটি সাংস্কৃতিক পল্লী গড়ে ওঠে, এটার জন্য উনি দৃষ্টি দেবেন। এবং আমাদের চলচ্চিত্র অঙ্গনগুলিতে এখন সিনেমা হলগুলি ভেঙে ফেলছে, সেই থিয়েটার বা মাল্টিপ্লেক্স প্রতিটা শহরে যেন হয়, মাননেত্রী আমাদের প্রধানমন্ত্রী সেদিকে নজর দিবেন। এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যেন যথার্থভাবে হয় সেটা তো অবশ্যই তিনি দেখছেন, দেখবেন। এবং সবাই যেন আমাদের যারা শিল্পী কলাকুশলী আছে অন্তত ডাল ভাত খেয়ে একটু মাথা গোজার জায়গা পেয়ে ওনারা যেন চলতে পারেন, সেদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি দেবেন। একজন শিল্পী হিসাবে, একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে এটুকুই শুধু আমার চাওয়া। দাদা, আপনার গল্প তো অনেক শুনলাম, তো গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো যে আপনি এই অঙ্গনে, এই অঙ্গনে আপনি কত সাল থেকে আপনার এটার সাথে মানে জড়ালেন আর কি? আমি যখন ক্লাস ফাইভে পড়ি 1979 সালে, ওই তখন থেকেই আমি এই অঙ্গন থেকে জড়িত। আমি কোচি কাঁচা ক্লাব, নেত্রকোনা কোচি কাঁচা ক্লাবে, তখন আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন, তো ওই বদলি সমাজের নেত্রকোনা ছিলেন, নেত্রকোনায় আমার প্রথম নাটকের হাতে ঘুরি ওই কোচি কাঁচা ক্লাবে। তারপর কিছুদিন গ্যাপ ছিল, তারপরে অফিসিয়ালিভাবে 1993 থেকে আমি নাট্যঙ্গনে জড়িত হই আর কি, গ্রুপ থিয়েটারে জড়িত হই, তখন থেকে এখন পর্যন্ত আছে আর কি। আচ্ছা, মানে এত অল্প বয়সে যখন আপনি এটাতে গেলেন, তখন আপনার ফ্যামিলি থেকে কোনো বাধা ছিল বা তাদের কোনো? ওইভাবে হয়নি, ব্যাপারটা হচ্ছে স্কুলে তখন আমি লেখাপড়া করতাম, আমার বন্ধু বান্ধবরা বলতো যে চল সুজো একটা নাটক হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, সেই নাটকের মধ্যে তুই আমাদের নাটক দেখবি। সেই মঞ্চ নাটকটা আমি দেখতে গিয়েছিলাম, তখন দেখতে গিয়েই সবাই বললো যে একটা চরিত্র করার জন্য জগৎ শেঠ না কি জানি, আমি তখন করতে চাই না, আমি তখন লজ্জা পেতাম, তখন অনেক অনেকেই আমাকে জোর করে মোহাম্মদী বেগের একটা রোল দিল, সিরাজকে আমি চাকু দিয়ে মারবো আর নেমে যাবো, মোটা সোটা ছিলাম, খুব মোটা ছিলাম। তো তখন এই নাটকটি মাসখানেক পরে 3 দিন একটানা হয়েছিল, সেটার মধ্যে আমি একটা বড়দের গ্রুপ ছিল, একটা ছোটদের গ্রুপ ছিল, তা আমি আমার যেহেতু ডেভেলপড বডি সেজন্য আমি দুটোতেই আমি চান্স পেয়েছিলাম মোহাম্মদী বেগ চরিত্রে। তারপরে অনেকদিন গ্যাপ ছিল, তারপর 1992 বা 1993 এর দিকে আমি গ্রুপ থিয়েটারে আসি।
প্রথমে আমি ওই ময়মনসিংহের বিদ্রোহী নাট্যগোষ্ঠীর সদস্য ছিলাম। সেখানে কিছুদিন কাজ করার পর আমি নিজেই দল গঠন করি জাগরণী। সেখান থেকেই আমার মূলত নাট্যচর্চা শুরু হয় আর কি, অভিনয়, নাটক লেখা, নির্দেশনা দেওয়া এসব আর কি। আচ্ছা, তো আপনার মানে শুরু থেকে আজ পর্যন্ত আপনার কতগুলো মানে আপনার নাটকের সাথে আপনি কাজ করেছেন, মঞ্চ নাটকের সাথে কাজ করেছেন, যদিও পুরোপুরি মনে নেই আপনার, তারপর আমি আশা করব যে কাছাকাছি মোটামুটি আছে। আমি আমার লেখা নাটক 102টি, মঞ্চ নাটক আমি লিখেছি, এর মধ্যে প্রায় 55টার মতো হবে আমার নাটক মঞ্চায়ন হয়েছে। আর টেলিমুভি বা ভিজুয়াল সেগুলি হয়েছে প্রায় সব মিলিয়ে 30-32টা হবে। আর অভিনয় করেছি এরকম 30-35টার মতো হবে। আর মঞ্চ নাটক নির্দেশনাও দিয়েছি 50টার মতোই হবে মনে হয়। আচ্ছা, তো আপনার মানে বিশেষ মানে হয়তো নাম 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 কামিয়েছেন অথবা আপনার খুব সাড়া মানে পাড়িয়ে সাড়া দিয়েছে নাটকগুলো, যে নাটকগুলো আপনার মঞ্চে মনে করেন অনেক হাততালি পেয়েছেন, যে গল্পগুলো আপনি লিখেছিলেন বা নিজে করেছিলেন, তো এরকম কিছু গল্পের নাম যদি আমাদেরকে বলতেন, মানে জানতে চাচ্ছি আর কি। মঞ্চ নাটকের এই আপনার আমার প্রথম নাটক ছিল, একটু নামটা একটু অন্যরকম, শয়তানের বাচ্চা, এটা আমার প্রথম নাটক। নেক্সট, এরপর অনেকগুলি নাটক হয়েছিল, চোরের গোষ্ঠী, মুখোশের অন্তরালে, সেই ছেলেটি, শেয়াল শকুনের দৃষ্টি, ঘাটি, তারপরে আপনার আমার মুক্তিযুদ্ধের অনেক নাটক আমার লেখা হয়েছে, তারপর রসিক চাঁদ, তারপরে পিচ্চি, এরকম অনেক নাটকের নাম বলা যেতে পারে, রূপ, চেহারা। হ্যাঁ, এই অনেকগুলি নাটকই আছে যেগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, অনেকগুলি নাটকই মঞ্চ নাটক। তবে সবচেয়ে আপনার ভালো লেগেছে বা দর্শকদের ভালো লেগেছে এরকম নাটক কোনটি ছিল বা সবচেয়ে ভালো মানে আপনার কাছে বেস্ট? আমার কাছে বেস্টের থেকেও মানে যেগুলি নামগুলি বললাম এগুলি প্রত্যেকটাই কম বেশি ভালো লেগেছিল, যার মধ্যে আছে রসিক চাঁদ মুক্তিযুদ্ধের উপরে, তারপর শিয়াল শকুনের দৃষ্টি, তারপরে ছিল আপনার চোট, ঘাটি, তারপরে আপনার শিশুদের নিয়ে একটি লিখেছিলাম শিশুতোষ নাটক, একদিন ওরা, এইরকম বেশ কিছু মানে মঞ্চ নাটক মোটামুটি দর্শক নন্দিত হয়েছিল আর কি, মঞ্চে আর কি হয়েছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি অল্প পরিসরে সব কিছুই বলেই দিলেন। আবার এর পরবর্তীতে আমি ভিজুয়ালেও কাজ করি ময়মনসিংহে স্থানীয়ভাবে, সেখানে অনেকগুলি টেলিমুভি আমার হয়েছিল, এবং একটি টেলিমুভি এখন পর্যন্ত, দুটি টেলিমুভি, একটি একটি বিটিভিতে একটি ছোট্ট নাটিকা, রমিজের দিনকাল 2002 সালে, একটা ছোট্ট নাটিকা 20 মিনিটের বিটিভিতে প্রচার হয়েছিল, আর বিজয় চ্যানেল থেকে আমার একটি নাটক আমার আমি নাইরে, সেটা গিয়েছে, দাদা ভাই নামে একটি টেলিমুভি আমার প্রদর্শনী হয়েছে, এবং স্থানীয়ভাবে ময়মনসিংহে স্থানীয়ভাবে আমরা টেলিমুভিগুলি বা শর্ট ফিল্মগুলির কাজ লেখাগুলি আমি লিখে যাচ্ছি আর কি, এবং আমার নিজের এসবি মিডিয়া হতে সেই কাজগুলো করে যাচ্ছি। তো আপনি আপনার মাধ্যমে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি তো ময়মনসিংহে আছেন, জন্মস্থান যেহেতু ময়মনসিংহে, ময়মনসিংহে বড় হয়েছেন এবং ময়মনসিংহের মাটিতেই আপনার চলে যাবে, মৃত্যু হবে, সেটাই আমি চাই, এটাই চাই। তো এর ভিতরে আপনি কাজ করতে গিয়ে কোন বিষয়টা বেশি আপনি বাধা ফিল করেছেন বা যে গ্যাপগুলো আছে যে হ্যাঁ এটা হলে আরও মনে হয় ময়মনসিংহে আরও ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে, তো এই বিষয়টা যদি আপনার মানে লিস্ট থেকে যদি আপনি একটু বলতেন। বাধার বিষয়গুলি তো অনেক অনেক বাধা, আমরা যখন একটি কাজ করতে যাই, প্রথমত আমাদের ময়মনসিংহ শুধু আমার নয়, ময়মনসিংহ শহরের অনেক সংগঠনেরই কিন্তু নিজস্ব কোনো আপনার রিহার্সেলের মহড়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, হাতে গোনা 2-3টি গ্রুপেরই আছে আমাদের, কারণ যারা আমরা করি তাদের কোনো নিজস্ব কোনো স্থায়ী কোনো কার্যালয় নেই, আমরা কোনো স্কুল কলেজ বা বিভিন্ন অফিসের রুমে আমাদের রিহার্সেল দিতে হয়, মহড়া দিতে হয়, তারপরে আপনার মনে করেন ওইখানে একটা বাধা, তারপরে আমরা কোনো স্পন্সর পাই না,
আমরা যে কোনো কাজ করতে যাই কোনো স্পন্সর পাই না, তেমন একটা স্পন্সর আমরা পাই না। তারপরে যদি আমরা কখনো শুটিংয়ের কাজ করতে যাই, এই বিভিন্ন জায়গা থেকে অনেক সময় দেখা যায় যে কিছু বুঝে না, অনেক সময় ওই বাধা আসে, এখানে কাজ করা যাবে না, ওইখানে কাজ করা যাবে না। হ্যাঁ, এটা কি প্রশাসনিক দিক থেকে কি বাধা আসে নাকি? না, প্রশাসনিক থেকে কোনো বাধা আসে না, আমি প্রশাসনিকের কোনো দোষ দেবো না। এটা আমাদের মাঝখান থেকে আমরা অনেক কিছু অনেক সহযোগিতা পাই না। আমরা যদি আমরা পেতাম, প্রশাসনিকের এখানে কোনো দোষ নেই, প্রশাসনকে বললে অবহিত করলে তারা হয়তো আমাদের প্রোটেকশন দেয়, কিন্তু এই এই কাজগুলি, যেমন আমি একটা উদাহরণ দিই, স্কুলগুলি কলেজগুলি সেখানে যখন আমরা একটি মহড়া কক্ষ বা আমাদের রিহার্সেল দেওয়ার জন্য যখন আমরা দরখাস্ত করি, দাবি করি, তখন কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু আমরা পাই না, কারণ তারা বলে এটা কমিটির সাথে আলোচনা করতে হবে, তারা বলে এটা করতে হবে, সেটা করতে হবে, এবং যেই কারণে আমাদের সাংস্কৃতিক চর্চা কিন্তু ব্যাহত হচ্ছে, আমরা কিন্তু পাচ্ছি না, সুস্থ সাংস্কৃতিক করতে আমরা পাচ্ছি না। আর আমার যদি জায়গাই না থাকে আমি কাজটা করবো, আমার যদি খেলার জন্য মাটি না থাকে আমি খেলবো কোথায়? ক্রিকেটই খেলি, ফুটবলই খেলি, বা যেটাই খেলি, ডাঙ্গুলিই খেলি, এখন আমাকে তো সেই প্লেসটা দিতে হবে। জি জি, সেই প্লেসটা আমরা পাচ্ছি না। তারপরে আরও আছে মহিলা শিল্পীর সংকট, আমাদের এখানে যারা মহিলা শিল্পীরা কাজ করে, অনেকে মা বোনরা আছেন, তারা কাজ করতে পারে না, ফ্যামিলির বাধা বিধিনিষেধ আছে। হ্যাঁ, আমরা এদিক থেকেও আমরা অনেক মানে আমরা খুব মুশকিল ফিল করে, আমাদেরকে এই সাংস্কৃতিক চর্চা সেটা আমাদের ভিডিও মানে ভিডিওতে ধারণ করে নাটক হোক, মঞ্চ নাটকই হোক, আমাদের খুব কষ্ট করে করতে হচ্ছে। হ্যাঁ, এবং যারা করছে তারা খুবই কষ্ট স্বীকার করে 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 এই কাজগুলি করছে। আমি তো মনে করি তারা যথেষ্ট সংগ্রামী, এবং যারা কাজ করছে প্রত্যেকটা নিবেদিত কর্মী, কারণ অনেকটা বলা যায় নিজের খেয়ে বনের মোস্তারণের মতো তারা কাজ করছে। ব্যতিক্রম অবশ্য আমারটা, আমাকে এখান থেকে কাজ করতে হয়, এখান থেকে কিছু আর্ন হলে আমাকে চলতে হয়, মানে যেটা প্রথমে বলা উচিত ছিল যে আমার একটা নেশা এবং পেশা দুটাই। আচ্ছা, তো শুনেছি যে ময়মনসিংহে এখন ভিজুয়াল কাজগুলো খুব ভালো ভালো হচ্ছে, তো মলিউড নামে একটা সংগঠন নাকি আপনারা স্থাপন করেছেন, সেই সংগঠনটা বেশ কিছু মিডিয়াকে নিয়ে নাকি আপনারা সংগঠন করেছেন? প্রায় 30-32টা সংগঠন আছে আমাদের সাথে, আমরা কাজ করছি। তো সেটা আপনার মলিউড নাম দিয়েছেন, মলিউড যেটা শুনেছি, তো মলিউড আসলে মলিউড বলতে কি বোঝা? আমি মলিউড আসলে ময়মনসিং থেকেই আমরা মলিউড নামটা দিয়েছি, ময়মনসিং থেকে মলিউড, মলিউড, মলিউড। আচ্ছা আচ্ছা, ঢাকা যেমন ঢালিউড, ময়মনসিং তেমনি মলিউড। ময়মনসিং স্থানীয়ভাবে আমাদের চলচ্চিত্র নির্মাতা সংস্থা আর কি বলা যায়, সেটা আমরা বানিয়েছি। কেউ কেউ এটা নিয়ে আমাদের হাসাহাসিও করেছে, কেউ কেউ ব্যঙ্গও করেছে, কিন্তু আমরা থামিনি, আমরা কাজ করে যাচ্ছি, কারণ সবাই জানে ময়মনসিং শহর বা ময়মনসিং একটি সাংস্কৃতিক নগরী, ময়মনসিংহ একটি সাংস্কৃতিক নগরী, সেটা, এবং এখানে আমরা বিভিন্ন ধরনের যেভাবে অনেক কষ্ট স্বীকার করে আমাদের কাজ করতে হচ্ছে, আমাদের যারা আগে ছিলেন বয়োজ্যেষ্ঠরা যারা অনেক চলে গেছেন তারা অনেক স্বাক্ষর রেখেছেন, এখন নবীনরা যারা করছে তারাও ভালো ভালো কাজ করছে, ভালোই কাজ করছে, অনেক কষ্টের ভিতরে তারা কাজ করছে। হ্যাঁ, সেজন্য তো আমাদের কিছু মানে সহযোগিতার দরকার, আমাদের পৃষ্ঠপোষকতার দরকার, প্রশাসনিকভাবে দরকার, স্থানীয়ভাবে দরকার, বেসরকারি সরকারি সবভাবেই আমাদের এই আমাদের এই সহযোগিতাগুলি দরকার। যেমন আমাদের মাননীয় ময়মনসিংহ শহরের যে মেয়র অভিভাবক অভিভাবক বলা যায়, জি জি, আমাদের প্রাণের মানুষ, আমাদের জনাব ইকরামুল হক টিটু ভাই, অত্যন্ত ভালো, অনেক অত্যন্ত ভালো মানুষ, এবং উনি আমাদেরকে যখনই আমরা তাকে কোনো ব্যাপারে ডেকেছি উনি জ্বরের বেগে চলে এসেছেন, এবং আমাদের এই ব্যাপারে তার নজর আছে, তিনি কাজ করে যাচ্ছেন, আমাদের সহযোগিতা করছেন, এবং মলিউডের এই আমাদের এই ব্যাপারটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন, এবং তিনি কিন্তু প্রেরণা দিয়ে যাচ্ছেন। আমাদের আরেকজন আছে রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই, উনিও আমাদের যখনই আমরা তাকে ডেকেছি আমরা তার কাছে গিয়েছি, উনি এই এই কাজে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। তো যাই হোক, আমি আমার এ থেকে আমিও আপনাকে হয়তো বেশ কিছু প্রশ্ন করে ফেলেছি, তার আগে আমি এখন এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।